আমরাও একথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে 92% মুসলমানের দেশে মুসলমানের টাকা, এই টাকাকে পুঁজি করে সম্পদের পাহাড় তোমরা গড়ো। আর মুসলমানের নিদর্শন রাসূলুল্লাহর সুন্নাহ এই দাড়িকে অবজ্ঞা করে এই দেশে ব্যবসা করতে চাও, প্রথমে মুখ দিয়ে বাধা দিচ্ছি, এরপরে হাত দিয়ে বলবো, যদি তোমাদের এই অবস্থার পরিবর্তন না হয় প্রয়োজনে লাঠি পেটা করে দেশ থেকে তাড়ায় দেওয়া হবে। কারণ ইসলামের বিরোধিতা করে এই দেশে কেউ টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু একথা বলতেই হবে, দিন যাচ্ছে আর বাতিল শক্তি ইসলাম এবং মুসলমানের উপরে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত প্রয়োগ করার অপচেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষয়টাও তাদেরকে জেনে রাখতে হবে, ইসলাম কচু পাতার উপরে পানি না যে নড়া দিলেই পড়ে যায়, ইসলাম মোমবাতির আলো না যে ফু দিলেই নিভে যায়। বরং ইসলামকে যারা মিটাতে চেয়েছে, ইসলামকে যারা নিভাইয়ে দিতে চেয়েছে, তারা সব নিভে গেছে, মিটে গেছে, ইসলাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়াই রাখবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই দুনিয়াই টিকে আছে ইসলামের কারণে। তার মানে যারা ইসলামের বিরোধিতা করে সে ইসলাম এবং মুসলমানের বিরোধিতা করে না, কেমন জানি সে নিজের পায়েই নিজে কুড়াল মারে, ঠিক কিনা? সেজন্য আপনার সামনে আপনার কোনো কাছের মানুষ, পরিচিত মানুষ, বন্ধু, কেউ যদি নিজের পায়ে কুড়াল মারতে চায়, আপনি কি তাকে এই কাজ থেকে বাধা দিবেন না? বাধা দেওয়ার জন্য প্রথমে মুখ দিয়ে বোঝাবেন, সে যদি না শুনে হাত দিয়ে বাধা দিবেন, এরপরেও যদি না শুনে প্রয়োজনে পিটায়া ওই কাজ থেকে তাকে বিরত করা হবে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে ইসলাম এবং মুসলমানের উপরে যদি কেউ আঘাত দিতে চায়, আমরা প্রথমে তাদেরকে নরম ভাষায় বুঝাবো, এরপরে তাদেরকে হাত দিয়ে বাধা দিব। যদি ইসলাম এবং মুসলমানের বিরোধিতা থেকে তারা নিবৃত না হয়, থেমে না যায়, প্রয়োজনে শক্তি ব্যবহার করে তাদেরকে ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখা হবে, ঠিক কিনা বলেন? আজকে আফসোস লাগে, এই দেশ 92% মুসলমানের দেশ, একটা কথা না বললেই নয়, আজকে বাংলাদেশে একটি কোম্পানি আছে, এনজিও সংস্থা আছে, যেটা প্রসিদ্ধ সারা বাংলাদেশে, তার ব্রাঞ্চ আছে, এর নাম হলো ব্যারাক, চিনেন? আমরা যে প্রত্যেকের মোবাইলে টাকা লেনদেনের যে সফটওয়্যার বিকাশ ব্যবহার করি, এটা হলো ব্যারাকের একটি সংগঠন, ব্যারাকের একটি সংস্থা। পাশাপাশি তারা মার্কেটেও অনেকগুলা কাপড়ের শোরুম আছে, যেটা প্রসিদ্ধ শোরুম, এর নাম হলো আড়ং। 92% মুসলমানের দেশে মুসলমানের টাকায় ক্রয় বিক্রয় করে, মুসলমানের টাকা দিয়ে লাভবান হয়ে, আজকে আফসোসের সাথে বলতে হয়, একটি ছেলে আড়ংয়ে ইন্টারভিউ দেওয়ার পরে তার সব কিছু ঠিক আছে, নিয়োগ দেওয়া হবে, শর্ত হলো মুখে দাড়ি রাখা যাবে না, নাউজুবিল্লাহ। আমরাও একথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে 92% মুসলমানের দেশে মুসলমানের টাকা, এই টাকাকে পুঁজি করে সম্পদের পাহাড় তোমরা গড়ো। আর মুসলমানের নিদর্শন রাসূলুল্লাহর সুন্নাহ এই দাড়িকে অবজ্ঞা করে এই দেশে ব্যবসা করতে চাও, প্রথমে মুখ দিয়ে বাধা দিচ্ছি, এরপরে হাত দিয়ে বলবো, যদি তোমাদের এই অবস্থার পরিবর্তন না হয় প্রয়োজনে লাঠি পেটা করে দেশ থেকে তাড়ায় দেওয়া হবে। কারণ ইসলামের বিরোধিতা করে এই দেশে কেউ টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য আছে, এদেশের রাজনৈতিক মানুষের মাঝে মতাদর্শের মত পার্থক্য আছে, কিন্তু ইমানের ব্যাপারে এদেশের মানুষ এখনো এক, ঠিক কিনা বলেন? তখন কে কোন দল, কে কোন পীরের মুরিদ, এটা দেখা হবে না। আল্লাহর রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করবা, আল্লাহর রাসূলের শান মান নিয়ে কথা বলবা, আর এই দেশে ব্যবসা বাণিজ্য করবা, এমন ব্যবসা গুটিয়ে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হবে। সেজন্য সাবধান, এদেশে তাওহীদি জনতার অন্তরে অন্যান্য যা করো করো, নবী কোরআন এবং আল্লাহর ব্যাপার নিয়ে অতিরঞ্জিত করো না, ঠিক কিনা বলেন? সেই সতর্কতা আমরা সব জায়গা থেকে উচ্চারণ করে তাদের কানে পৌঁছায় দিতে চাই। সাথে সাথে এই বিষয়ের সাথে তোমাদের জন্য এই দোয়াও করি, আল্লাহ জানি তোমাদের হেদায়াত দেয়। সকলে বলি আমিন।